হালাই দিয়া, এই প্যান্টটা হালাই দিয়া, এই গেঞ্জিটা হালাই দিয়া, জিন্স কাটে চুলটা কাটটা, সুমাই রকম আই লাভ ইউ। এই খাইছে কোরা ডায়লগ বাস কিন্তু। হ্যাঁ কোরা ডায়লগ। আচ্ছা ওর লুক কি তোমার এখানে চেঞ্জ করছে? না, আমার ফেস কাটে আসলো, আসার পর তাই আমরা দেখলাম এন ওর চিনি বাংলাদেশে মোস্ট পার্সনই চিনি, অনেকে হচ্ছে যে একটু অনেক ইগো প্রবলেম আছে তাই অনেকে বলে যে আমি চিনি না এই কে ওকে। যাদের ইগো প্রবলেম আছে না, যাদের মন পরিষ্কার, যারা আমার যাদের মন ফ্রেশ, তারা দেখলে বলবে আগুন কেমন আসছে, তোমার চিনি, তোমার কন্টেন্ট দেখছি। ওরা ছোট মানুষ, ওরা কেউ বুঝে না বুঝে ওরা অবুঝ মানুষ, অনেক উল্টাপাল্টা কাজই করে জীবনে, আর জানে না ওর স্ট্যান্ডার্ডটা কোন জায়গা থেকে আসতেছে, ও খুব স্ট্রাগল করতেছে লাইফে, খুব ছোট্ট একটা জায়গা থেকে আসতেছে। তো ওদের উচিত কি অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু মানুষ অনেক মানুষ হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে না, অনেক মানুষ হচ্ছে ওদেরকে অবহেলা করে, অপমান করে, ভাবে যে আমি যদি ওর ফ্রেন্ড হই মানুষগুলো একটু ফ্যাট। সো এইগুলো হচ্ছে যে মানুষের ইগো প্রবলেম, এই প্রবলেমগুলোর কারণে মানুষগুলো বড় হতে পারে না। আমি ওদের জন্য অনেক দরকার, ওরা বড় হবে ইনশাল্লাহ। আরেকদিন দেখা দিব সবাই, কি আগুন ইনশাল্লাহ জ্বালাই দিবা, কি কি জ্বালাইয়া দিবা, আগুন জ্বালাই দিবা, জ্বালাই। তুমি তো অনেকগুলো গান জানো, একটা গান শোনাও তো মামুনে। শোনায় দাও, সমস্যা নাই, শোনাও। কেউ বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথায় আগে বুঝি নাই। কেউ বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই, মামুন ভাই গো সাইরা দিছে আগে জানি নাই। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর, আমি করতাম না রে আপন তরে কইরা রাখতাম পর, ভাই আপন তরে। তুমি এক সময় ধরো রেল লাইনে ছিলে, সেখান থেকে এখন ধরো অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে, লুকে চেঞ্জ করে ফেলছে ফ্রেন্স কাট সেলুনে এসে। মামুন কি এরকম ধরে ধরে কি যারা পথ শিশুগুলো এদেরকে লুক চেঞ্জ করে দিবে? হ্যাঁ করে দেবো, সবার চেঞ্জ করে দিব, লুক সবার লুক একদম চেঞ্জ করে দিব, সুন্দর করে দিব, সমস্যা নেই। কি কব, আগুনে আছে তো? হ্যাঁ মামুন ভাইয়ের মন ভালো আছে, মামুন ভাই কালকে যা করছে আমার জন্য। কি করছে কালকে, কি করছে এখন সামনে সামনে দেখে ইয়ে করো না, কি করছে বলো তো কালকে? যা করছে এটা কিছুই না, এটা ওর সম্মান, ওর সম্মান, এটা ওর, এটা পাপ, এটা ওর পাপ, ওর সম্মান পাপ, সম্মান পাইছে, যেটা আসছে সবাই সম্মান পাবে, যারা সম্মানের যোগ্য তারা সম্মান পাবে সব জায়গা থেকে। আচ্ছা মামুন ভাই, পথ শিশু আগুন, তিনি এক সময় কমলাপুর ছিলেন এবং বাজে ধরনের নেশাবানি করতেন, সেখান থেকে যখন আপনার সেলুনে আসলো আপনি তার লুকটাই পুরো চেঞ্জ করে দিলেন। তো এর আগেও আমরা দেখছি আগুনের লুক চেঞ্জ করছে আর বাবু নামের একটা ছেলে, আপনি দ্বিতীয় বা তো সব মিলিয়ে আপনার অনুভূতি মানে এই ধরনের শিশুদের পাশে দাঁড়াতে পেরে আপনার কাছে কেমন লাগছে? এটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না, ওদেরকে যদি আমরা সাপোর্ট করতে পারি, ওদের জন্য ভালো করতে পারি, আমাদের জন্য যদি একটা মানুষের জীবনের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়, ভালো একটা লাইফ লিড করতে পারে, এটা তো অনেক বড় একটা পাওয়া। যদি আমরা সবাই সাপোর্ট করি ওর লাইফস্টাইলটা চেঞ্জ হবে, ওর রেল লাইন থেকে ওই জায়গায় বাজে জায়গায় থাকলে আপনারা জানেন সঙ্গদোষে লোহাবাস, ওই জায়গায় ওরাও যেটা খাইছে ও দেখা দেখি ওইটা খাইছে, ছোটো মানুষের বুঝি কি ওই জিনিসে, ওই জিনিসটা কিছু বুঝে, একদম ছোটো মানুষ, একদম অবুঝ। আপনাদের দেখেন ওর বয়সে যারা বড় লোকের সন্তানরা আছে তারা কিছুই বোঝে না, এখন ওই কলম দিয়ে লেখালেই করে, ঠিক আছে? ওদের ওদের কিন্তু অনেক মেধা আছে, ওদেরকে একটু ভালো গাইডলাইন্স দেওয়া দরকার, ভালো একটা সাপোর্টের দরকার, আর কিছুই না। ওরা ভালো কিছু করতে পারবে জীবনে, ভালো গান গাইতো এমন তো না, কিছু নাই, ভালো একটা গান গাইতে আস্তে আস্তে ইম্প্রুভ হবে, ওর বয়সটাই মাত্র কতটুকু।